আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে জাতীয় সংসদ থেকে চাকরি পরীক্ষায় বারবার আসা প্রশ্ন পর্ব একসাথে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব মনোযোগ সহকারে তাহলে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে না সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেলেগনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছে মূল আলোচনায় বাংলাদেশের আইনসভার নাম কি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ যা শেরে নগর ঢাকাতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের বৃত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয় উনিশশো সালে জাতীয় সংসদ ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয় জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই আই কান এবং সহকারী স্থপতি মাজহারুল ইসলাম লুই আই কান কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কানের জন্ম উনিশশো সালে এস্তোনিয়ায় জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইন করেন কে হেরি পাম ব্লুম জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে উনিশশো সালে জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত দুশো পনেরো একর জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কখন আঠাশ জানুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত একশো ফুট বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী শাপলা ফুল জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি তিনশো পঞ্চাশটি বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কত তিনশো সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত পঞ্চাশটি বাংলাদেশের জাতীয় সংসদের এক সংসদের এক জাতীয় সংসদের তিনশো নং আসন কোনটি বান্দরবন জাতীয় সংসদের কাজটি বোর্ড বলা হয় কোন বোর্ডকে স্পিকারের বোর্ডকে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কত দিন ষাট দিন সংসদ অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সাংসদ হলে ষাটজন সাংসদ হলে সংসদের অধিবেশনের কোরাম পূর্ণ হয় সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় সংবিধান সংশোধনের জন্য একাদারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য শদ বাতিল হয় নব্বই কার্যদিবস একাদারে সংসদে অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য বাতিল হবে গণপরিষদের প্রথম স্পিকার কে শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে মোহাম্মদ উল্লাহ এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে শুরু হয় উনিশশো সাল থেকে কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটু একত্রিশ জানুয়ারি উনিশশো এবং ভারতের প্রেসিডেন্ট ভি বি গিরি আঠারো জুন উনিশশো নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে বিচারপতি এম ইদ্রিস বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে কাজী রকিবুদ্দিন আহমদ নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাশ হয় সাতাশ মার্চ উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয় জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে পঁয়ত্রিশ বছর জাতীয় সংসদ নির্মাণে ব্যয় হয় কত বত্রিশ মিলিয়ন ইউএস ডলার জাতীয় সংসদের প্রতীক কি সাপলা একমাত্র মহিলা স্পিকার কে ডক্টর শিরিন শারমিন চৌধুরী মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না কখন চতুর্থ সংসদে মহিলাদের জন্য কোনো আসন ছিল না সংসদ ভবনের অবস্থান ঢাকার শ্যারে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক যথা উত্তর দিকে রয়েছে ল্যাক রোড পূর্ব দিকে রয়েছে রোকেয়া সরণি দক্ষিণ দিকে রয়েছে মানিক মিয়া এভিনিউ এবং পশ্চিম দিকে রয়েছে মিরপুর রোড মূল ভবনের নকশা মূল ভবনটি নয়টি পৃথক ব্লক দিয়ে তৈরি মাঝের অষ্টভুজ ব্লকটির উচ্চতা একশো ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা একশো দশ ফুট করে পূর্ব ভবনটির নকশা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সব ব্লকগুলোর সমন্বয়ে একটি ব্লকের অভিন্ন স্থান হিসেবে ব্যবহার করা যায় মেন প্লাজা এখানে একই সময়ে তিনশো জন সদস্যর সংস্থান রাখা হয়েছে বিএপিদের জন্য পোডিয়াম এবং দুইটি গ্যালারি রয়েছে পরাবৃত্তাকার সম্পূর্ণ অধিবেশন কক্ষটির উচ্চতা একশো সতেরো ফুট ছাত্রী স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের আলো রাতে প্রবেশ করে উপরের অংশ গণমাধ্যমের জন্য গ্যালারির ব্যবস্থা রয়েছে এছাড়াও এর বিভিন্ন অংশ রয়েছে প্রথম তলায় একটি গ্রন্থাগার তৃতীয় তলায় সংসদ সদস্যের জন্য লাউন্স এবং উপরের তলায় মিলনায়তন সাউথ প্লাজা সাউথ প্লাজা রয়েছে নিয়ন্ত্রিত প্রবেশপথ ড্রাইভয়ে প্রধান যন্ত্রকৌশল কক্ষ গাড়ি পার্কিং এর জন্য বিস্তৃত পরিসর টেলিফোন এক্সচেঞ্জ রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত প্রকৌশলীদের কক্ষ উপকরণ সরঞ্জাম রাখার স্থান এবং মূল ভবনে যাওয়ার জন্য উন্মুক্ত চত্বর সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে উপকার লাগবে এবং ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাকটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আসসালামু আলাইকুম যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ